সিটি নির্বাচনে ভোট দিচ্ছে চট্টগ্রামবাসী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির জনগণের রায়চান আওয়ামী লীগ প্রার্থী পাহাড়তলী ও লালখানের সংঘর্ষ নিহত এক আজ 25 সম্মুখ যোদ্ধাকে দেয়া হবে করোনা টিকা ভ্যাকসিন হাতে পাওয়ার আগেই শোধ করতে হয়েছে সম্পূর্ণ অর্থ ঝুঁকি থাকলেও দূরদর্শিতা দেখিয়েছে সরকার দীর্ঘ 16 বছরেও বিচার হয়নি হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সহ 5 জন হত্যার বর্তমান সরকারের আমলেই শেষ হবে আসা মামলার বাদীর এবং বাইডেন প্রশাসনের শীর্ষ পদে দুই বাংলাদেশী জাইন সিদ্দিকীর পর নিয়োগ পেলেন ফারাহ আহমেদ কাজ করবেন দেশটির কৃষি ও পল্লী উন্নয়নে